গাইজ, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি এখন যাচ্ছি প্রদীপগুলো সব নিয়ে থালায় করে সাজিয়েছি। 14 প্রদীপ রয়েছে এই থালার মধ্যে, আর আমি এগুলো দেব। তো এই সময় আমার ভিডিও তুলে দেওয়ার মতো কেউ ছিল না, তাই জন্য আমাকে একাই ক্যামেরা হাতে করে নিয়ে এবং এক হাতে থালাটাকে নিয়ে যেতে হচ্ছিল, এবং খুব ভয় লাগছিল বিকজ আমার পাঞ্জাবিটা সিল্কের ছিল এবং সকলে দেখছিল, তোমরা দেখতেই পাচ্ছ। খুবই মানে কষ্ট করে ভিডিওটা করেছি। দেখতে পেলে বন্ধুরা কিছুক্ষণ আগে আমার প্রদীপ দেওয়ার ভিডিওটা, আমি তার আগেও নিজে ভিডিও করছিলাম হাতে ধরে, তখন পারছিলাম না। লাস্টে আমাকে একজন হেল্প করলো, একটা ভাই সুপ্রিয় বলে আমাদের এখানেই থাকে, তো ভেরি থ্যাঙ্কফুল আমি ওর কাছে যে আমার ভিডিওটা করে দিয়েছেন, নইলে হয়তো দিওয়ালিতে আমি এরকম কোনো ভিডিও ক্রিয়েটই করতে পারতাম না। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি রয়েছে একটি পূজা মণ্ডপে, আমাদের এখানে একটি ক্লাব দক্ষিণ পাড়া পল্লী উন্নয়ন সমিতি, সেখানে একটি নাচের অনুষ্ঠান চলছে পাশে। আর এদিকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের প্যান্ডেলটা, খুব সুন্দর থিমটা করেছে, তোমাদেরকে এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে মানে যজ্ঞ চলছে এরকম একটা থিম রয়েছে, আর এদিকে আগুন ঠাকুন শিবলিঙ্গ, প্রচণ্ড ভালো, ভীষণ ভালো একটা থিম করেছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর প্রচণ্ড ভালো লাগছে দেখতে। আর আমি এরকম জায়গায় খুব আসতে ভালোবাসি, তো যেখানে যেখানে আমি একটা প্যান্ডেলই দেখেছিলাম, এটা খুব ভালো লেগেছিল। এই হলো মায়ের মূর্তি, মায়ের মূর্তি নর্মাল রয়েছে কিন্তু পুরো থিমটা ইটস ভেরি ডিফিকাল্ট, তো আর খুব সুন্দর হয়েছে, ডিফারেন্টও হয়েছে। তো ওপরে দেখতে পাচ্ছ কার্তান এবং আরও কিছু রয়েছে, কার্তান ত্রিশূল দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে। আমি এই জন্যই তোমাদের ভয়েস ওভার করে শোনাচ্ছি, কারণ ওদিকে ডান্স হচ্ছে এবং মা কালীর ওপরেই একটি ডান্স হচ্ছে একটা সঙের ওপরে, তো সেই তোমাদেরকে তো আমি গান শোনাতে পারি না এখানে এইভাবে, তো তাহলে আমার কপিরাইট পড়বে ভিডিওটাতে, সেই জন্য আমি ভয়েস ওভার করে তোমাদেরকে পুরো জিনিসটা দেখানোর চেষ্টা করেছি। তো দেখো, তো এই যে আমি ফাইনালি এসে গেছি তোমাদেরকে দেখাতে, নইলে অনেকে ভাবে হয়তো আমি কাউকে দিয়ে কাউকে বলেছি ভিডিওটা করে দিতে, ও সে গিয়ে করেছে আর আমি ঘরে বসে বসে আপলোড করেছি। এতটা ইজিলি হয় না, কেউ আমার ভিডিও করে দিতেই চায় না, পুরো খাটনিটা আমাকেই খাটতে হয় গাইস, তোমাদেরকে আজকে বললাম। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমি এখানে প্রদীপ বা মোমবাতি তোমরা যাই বলতে পারো আমি ভাসাচ্ছি। আমাদের বাড়ির সামনেই পুকুর আছে, অনেকে হয়তো জানে অনেকে জানে না, তো কখনো যদি তোমরা বলো সেখানে আমি আমার বাড়ির বাইরে ভিডিও করতে পারি। তো এখানেই আমি ভাসাচ্ছি, সাথে রয়েছে আমার অনেক ব্লগ এবং আমার মেইন চ্যানেলেও এর অনেক ভিডিও রয়েছে, রিয়া আমার সাথে রয়েছে ভিডিও করতে। আর এই যে আর তুলে দিচ্ছিল একজন, এই যে তুলে দিচ্ছিল, এখন আমার সাথেই বাজি ফাটাচ্ছে, আর এইভাবেই আমরা সব সেলিব্রেট করছি। এই দেখো গাইজ, আমি পাঁচিলে উঠে গেছি এবং বাথরুমের ওপরে ঢালাই করা ওখানেই আমি মোমবাতি জ্বালাচ্ছি, মানে এতটা ডেসপারেট হয়ে গেছি ভিডিও তোলার জন্য এবং ফটো তোলার জন্য যে এইগুলো করছি, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি গাইজ, কালী পুজো পুরোপুরি কেটে গেল,
আর কালী পূজার পরের দিন আমি এখন শুয়ে আছি আমার নিজের বাড়িতে, ঘুম থেকে উঠছি, তো ব্লগটা এখনই এন্ড করছি কারণ কালকে এত এনজয় করেছি, তারপরে মানে ওগুলো সব করেছিলাম তোমাদেরকে দেখাবো বলে এটা, তারপরে এত গুলিয়ে গেছে কোনটা কোথায় দিয়েছি, তারপর আবার ঠিকঠাক করলাম সব কিছু করে, তারপরে খুব এনজয় করেছি কালকে। তোমাদেরকে খুব একটা শব্দবাজি এখানে প্রচুর পাঠিয়েছি, যদি তোমাদেরকে দেখাতাম তাহলে সেটা কিন্তু আইন বিরুদ্ধ হতো, তাই সেগুলো আমি কিছু দেখাতে চাইনি। তো যাই হোক, তো এই ব্লগটা কেমন লাগলো জানিও, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। টাটা বাই বাই, চ্যানেলের নামটা চেঞ্জ হয়ে গেছে দেখে নিও, লেটস আড্ডা উইথ সৌমেন। তো টাটা।